ঝলমলে আলোয় জলজল করছে রাস্তাঘাট বাড়িঘর মসজিদ ও মাজার সঙ্গে আছে রঙিন কাগজের সাজসজ্জা পতাকা আরও কত কী ইসলাম ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে ইয়েমেনের রাজধানী সানা ঈদে মিলাদুন উপলক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে গোটা ইয়েমেনে জমজমাট হয়ে উঠেছে আলোকসজ্জার ব্যবসা ধর্মীয় অনুভূতির সঙ্গে সঙ্গে পতাকা স্কার্ফ সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা একই সঙ্গে মিলাদুন নবী আসার খুশিতে আছে ইয়েমেনের বাসিন্দারাও সংঘাত সহিংসতা ও যুদ্ধের মধ্যেই একটু স্বস্তি খুঁজে পাচ্ছেন হাউথি বিদ্রোহীদের সদস্যরাও আমরা ঈদে মিলাদুন উপলক্ষে গাড়ি সাজাতে এসেছি এই উৎসবটি ইয়েমেনের জনগণের জন্য সর্বশ্রেষ্ঠ উদযাপন এবং সবচেয়ে বড় ছুটি হিসেবে বিবেচিত হয় বর্তমান সময়ে আমাদের এমন একটি উপলক্ষের প্রয়োজন যাতে মুসলমান জাতি নবীর আদর্শিক জীবনে ফিরে আসে। আমরা তার অনুকরণ করে চলতে পারি এবং তার দেখানো পথে চলি এটি আমাদের জীবিকা নির্বাহের একটি সুযোগ করে দেয় আল্লাহ তাল্লাহকে ধন্যবাদ এই উৎসবকে আমাদের আয়ের উৎস বানিয়ে দিয়েছেন আমরা শাল ও পতাকা বিক্রি করি এবং গাড়ি সাজাই ঈদে মিলাদুন নবী হল ইসলামের শেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের আগমন উপলক্ষে মুসলিমদের মাঝে পালিত এক আনন্দ উৎসব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন মুসলিম দেশগুলোতে বারো রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করা হয় নাদিম মারজান সময় সংবাদ